আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি টেট দু হাজার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে তোমরা যা যারা ডাব্লু বি টেড দু হাজার জন্য অ্যাপ্লিকেশন করেছে এবং এইবারে পরীক্ষা দেবে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আজকে আলোচনা করবো এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা এবং প্যাডাগোজি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে এবং এগুলো তোমাদের এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে যতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করব এই প্রত্যেকটি হচ্ছে মোস্ট এক্সপেক্টেড কোয়েশনস ফর ডাব্লিউ বি টেট টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশে ডাব্লিউ বি টেট পরীক্ষার জন্য আজকে যতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো পরীক্ষা পর্যন্ত আমি তোমাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো শেয়ার করে দেবো অবশ্যই বারবার প্র্যাকটিস করতে থাকবে এবং পরীক্ষায় অবশ্যই কমন পাবেই পাবে যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ প্রথমের প্রশ্নে বলা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ হল এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ হল তো কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ এখানে এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে সব সবকটি হবে কারেক্ট আনসার তা কারণ কি কঠিন বর্জ্য পদার্থ এখানে কিন্তু আবর্জনা কঠিন বর্জ্য পদার্থ একই রকমভাবে ডাক্তারি সরঞ্জামও কিন্তু কঠিন বর্জ্য পদার্থ এবং ভাঙ্গা নষ্ট পাত্র এটিও কিন্তু কঠিন বর্জ্য পদার্থ অর্থাৎ উপরে তিনটি অর্থাৎ এবিসি এই তিনটি হচ্ছে কারেক্ট আনসার অর্থাৎ এখানে এই যে চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হয়ে যাবে কোটি অর্থাৎ অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে বর্জ্য পদার্থের উদাহরণ হলো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে বর্জ্য পদার্থের উদাহরণ হলো তো এই চারটি অপশানের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের দুটি উপরের দুটিই কিন্তু বর্জ্য পদার্থের উদাহরণ এখানে রাবিশও কিন্তু বর্জ্য পদার্থের উদাহরণ এবং মলমূত্র বর্জ্য পদার্থের উদাহরণ অর্থাৎ এ এবং বি এই দুইটি এখানে সঠিক তো সেক্ষেত্রে সঠিক অপশান হয়ে যাবে উপরের দুটি অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে ইনসিনারেশন পদ্ধতি বেশি দেখা যায় কোথায় ইনসিনারেশন পদ্ধতি কোথায় বেশি দেখা যায় তো এই প্রশ্নের কারেক্ট কি কী হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সব কোটি তার কারণ কি ইনসেনারেশন পদ্ধতি কিন্তু জাপানেও বেশি পরিমাণে দেখা যায় সুইজারল্যান্ডেও দেখা যায় এবং ডেনমার্কেও কিন্তু দেখা যায় তো সেক্ষেত্রে কারেক্ট অপশান হয়ে যাবে এখানে অপশান নাম্বার ডি যেটা হচ্ছে সব কোটি পরবর্তী চার নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে ই ওয়েস্ট এর উদাহরণ হল ই ওয়েস্ট কোনগুলি কোন অপশানটি হবে কারেক্ট অ্যান্সার তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে সবগুলি সবগুলি হচ্ছে কারেক্ট অ্যান্সার তার কারণ হচ্ছে ই ওয়েস্টের উদাহরণ হচ্ছে পুরনো কম্পিউটার প্রিন্টার এবং মোবাইল ফোন এগুলো প্রত্যেকটি হচ্ছে ই ওয়েস্ট অর্থাৎ এখানে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান নাম্বার ডি সবগুলিই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ই ওয়েস্ট এর মধ্যে থাকে কি থাকে এই চারটি অপশানের মধ্যে কারেক্ট আনসার কী হবে তো এই চারটি অপশানের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে সবগুলি সবগুলি হবে এখানে কারেক্ট আনসার তার কারণ কি ই ওয়েস্টের মধ্যে থাকে সিসা ই ওয়েস্টের মধ্যে থাকে পারদ এবং ই ওয়েস্টের মধ্যে থাকে ক্যাডমিয়াম অর্থাৎ অপশান নাম্বার এ বি সি এই তিনটি সঠিক তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান নাম্বার ডি সবগুলিই হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে নানা রকমের চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থকে কি বলা হয় নানা রকমের চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থকে কি বলা হয় এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে তো এই প্রশ্নে যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে বায়োমেডিক্যাল বর্জ্য বায়োমেডিক্যাল বর্জ্য কিন্তু বলা হয় নানা রকমের চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থকে বলা হয় বায়োমেডিক্যাল বর্জ্য সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে কয়লা থেকে কোক উৎপাদন করার পদ্ধতিকে কি বলা হয় কয়লা থেকে কোক উৎপাদন করার পদ্ধতিকে কি বলা হয় তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পায়রোলিসিস পায়রোলিসিস কিন্তু বলা হয় অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পাইরোলিসিস কিন্তু বলা হয় কয়লা থেকে কোক উৎপাদন করার পদ্ধতিকে পরবর্তী আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে কঠিন বর্জ্য থেকে যে রোগ হতে পারে কঠিন বর্জ্য থেকে যে রোগ হতে পারে এগুলো প্রত্যেকটি তোমাদের ডাব্লিউ বি টেড দু হাজার জন্য মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স বারবার কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে পরীক্ষা পর্যন্ত কঠিন বর্জ্য থেকে যে রোগ হতে পারে কি রোগ হয় তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে সবগুলি সবগুলি তার কারণ কি কঠিন বর্জ্য পদার্থ থেকে টাইফয়েড হতে পারে আবার আন্তরিকও হতে পারে আবার কলেরাও কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে এখানে অপশান নাম্বার যে ডি রয়েছে সবগুলি এই সবগুলিই হবে এখানে কারেক্ট অ্যান্সার নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে মাটিতে মিশে যায় এমন বর্জ্য পদার্থের উদাহরণ মাটিতে মিশে যায় এমন বর্জ্য পদার্থের উদাহরণ অর্থাৎ এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে কোনটি মাটিতে মিশে যায় তাহলে কারেক্ট আনসার কী হবে কাগজ কাগজ হবে এখানে কারেক্ট আনসার তার কারণ কি কাঁচের টুকরো কিন্তু মাটিতে মিশে যায় না প্লাস্টিকের বোতলও মিশে যায় না আর অপশান নাম্বার ডি কোনোটি নয় এটা কিন্তু এখানে প্রযোজ্য হচ্ছে না কাগজ এখানে কারেক্ট আনসার কাগজ কিন্তু মাটিতে মিশে যায় এবং অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে বিদ্যুতের ব্যবহারের সঙ্গে প্রাকৃতিক সম্পদের এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার বিদ্যুতের ব্যবহারের সঙ্গে প্রাকৃতিক সম্পদের পরোক্ষ সমস্যা আছে অপশান নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার আশা করি অনেকেই এটার কারেক্ট আনসার দিতে পেরেছো বিদ্যুতের ব্যবহারের সঙ্গে প্রাকৃতিক সম্পদের কি আছে পরোক্ষ সমস্যা আছে পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে এগারো নম্বর প্রশ্নে বিদ্যালয়ের যে সবুজ ড্রামগুলি ব্যবহার করা হয় সেই ড্রামগুলি যে বর্জ্যের জন্য ব্যবহার করা হয় বিদ্যালয়ে সবুজ ড্রাম রাখা হয় সেই ড্রামগুলি কী কাজে ব্যবহার করা হয় সবুজ ড্রাম এখানে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে তরকারি সবজি সবজিজাত বর্জ্য রাখার জন্য তরকারি সবজি সবজিজাত বর্জ্য রাখার জন্য বিদ্যালয়ে যে সবুজ ড্রামগুলি ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সেই কাজে লাগে পরবর্তী বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে পরিবেশে শিশুর স্থান এই ধরনের সমস্যা কোন স্তরে থাকবে কোন স্তরে থাকবে পরিবেশে শিশুর স্থান তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিক হবে এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন প্রাথমিকে পরিবেশ সংক্রান্ত সমস্যা হলো প্রাথমিকে পরিবেশ সংক্রান্ত সমস্যা কোনটি এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে তোমার চারিদিকের পরিবেশ প্রাথমিকে পরিবেশ সংক্রান্ত সমস্যা হচ্ছে তোমার চারিদিকের পরিবেশ পরবর্তী চোদ্দো নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে পরিবেশ সংক্রান্ত সমস্যা হল এই চারটি অপশানের মধ্যে কোনটি পরিবেশ সংক্রান্ত সমস্যা এখানে কারেক্ট আনসার হয়ে যাবে উভয়েই অপশান নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার তার কারণ কি তার কারণ হচ্ছে যে গ্রিন হাউস যে অ্যাফেক্ট রয়েছে বা প্রভাব রয়েছে এবং ওজন গহবর এই দুটি কিন্তু পরিবেশ সংক্রান্ত সমস্যা তো সেক্ষেত্রে এ এবং বি তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার উভয়েই বা উপরের দুটি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে হারলো সমস্যা সমাধানে কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন কয়টি স্তর পাঁচটি স্তর কয়টি পাঁচটি অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার হারলো সমস্যার সমাধানে কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন টোটাল পাঁচটি ষোলো নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে ভারতের জীব বৈচিত্র্য হলো কী ধরনের ভারতের জীব বৈচিত্র্য কী ধরনের কোন অপশানটি হবে কারেক্ট আনসার তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে গামা বৈচিত্র্য অপশান নাম্বার সি গামা বৈচিত্র্য হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী সতেরো নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে হেলিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত কোন জেলায় কোথায় আছে হেলিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হবে এখানে কারেক্ট আনসার হেলিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পরবর্তী আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত কোথায় কোন রাজ্যে অবস্থিত বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিহারে বিহারে অবস্থিত বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প পরবর্তী উনিশ নম্বর প্রশ্নে দেখে বলা হচ্ছে যে তালিকায় হানিকর প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে কী বলা হয় যে তালিকায় হানিকর প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে কি বলা হয় তাকে কী বলা হয় ব্ল্যাক ডাটা বুক অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হানিকর প্রজাতি সমূহের উল্লেখ থাকে কোন বইয়ে সেটা হচ্ছে ব্ল্যাক ডাটা বুক অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত এটার কারেক্ট আনসার হয়ে যাবে উত্তর প্রদেশে কোথায় অবস্থিত উত্তর প্রদেশে অবস্থিত একুশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি লুপ্তপ্রায় প্রাণী একটি লুপ্তপ্রায় প্রাণী হলো কোনটি লুপ্ত প্রায় প্রাণী এটা কারেক্ট আনসার হয়ে যাবে তুষার চিতা অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার তুষার চিতা হবে এখানে কারেক্ট আনসার বাইশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি বিয়োজক নিম্নের কোনটি বিয়োজক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নের কোনটি বিয়োজক এটার কারেক্ট আনসার হয়ে যাবে উভয়েই উভয় অর্থাৎ উপরের দুইটি হচ্ছে কারেক্ট আনসার ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই দুইটি হচ্ছে বিয়োজক অর্থাৎ এই প্রশ্নের সঠিক অপশান হয়ে যাবে অপশান নাম্বার সি উভয়ই পরবর্তী তেইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় অভয়ারণ্য আছে অভয়ারণ্য অর্থাৎ জলদাপাড়া অভয়ারণ্য অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পশ্চিমবঙ্গের কোথায় অভয়ারণ্য আছে জলদাপাড়াতে আছে অভয়ারণ্য চব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি জীবকোষের অন্যতম উপাদান জীবকোষের অন্যতম উপাদান কোনটি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হবে এখানে কারেক্ট অ্যান্সার জীবকোষের অন্যতম উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট পঁচিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে গাছের পাতা হলুদ হয় কি কারণে গাছের পাতা হলুদ হয় কি কারণে এটা যে কারেক্ট আনসার হবে সেটি হবে ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্যই কিন্তু অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকে সেই কারণে গাছের পাতা হলুদ হয় পরবর্তী ২৬ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশগ্রহণ করে যে গ্যাস কি বলা হয়েছে অংশগ্রহণ করে তো সেই গ্যাসটির নাম কী কার্বন ডাইঅক্সাইড কোন গ্যাসটি অংশগ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সাতাশ নম্বর প্রশ্ন পরিবেশ শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন করা উচিত এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে বা পরিবেশ বিদ্যা এবং প্যাডাগজি সম্পর্কিত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিবেশ শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন করা উচিত কোনটি হবে কারেক্ট আনসার এটা কারেক্ট আনসার হয়ে যাবে নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন হবে এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রাথমিকে পরিবেশ শিক্ষার মূল্যায়নে যে ধরনের অভিক্ষা হওয়া উচিত প্রাথমিকে পরিবেশ শিক্ষার মূল্যায়নে যে ধরনের অভিক্ষা হওয়া উচিত এটার কারেক্ট আনসার হয়ে যাবে নৈ ব্যক্তিক নৈ ব্যক্তিক অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট এই শব্দগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষা পর্যন্ত প্রাথমিকে পরিবেশ শিক্ষার মূল্যায়নে যে ধরনের অভিজ্ঞা হওয়া উচিত নৈ ব্যক্তিক পরবর্তী উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বায়ুস্ফিয়া রিজার্ভের কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ অঞ্চলটি হচ্ছে কোর অঞ্চল কোর অঞ্চলে কিন্তু মানুষের বসবাস নিষিদ্ধ বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ পরবর্তী তিরিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওষুধের গবেষণার জন্য যে প্রাণীটি ব্যবহার করা হয় কোন প্রাণীটি ব্যবহার করা হয় ওষুধের গবেষণার জন্য এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি কোটি ঔষধের গবেষণার জন্য ইঁদুরকেও ব্যবহার করা হয় বাঁদরকেও ব্যবহার করা এবং গিনিপিগকেও কিন্তু ব্যবহার করা হয় তো অর্থাৎ অপশান নাম্বার এখানে ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার অর্থাৎ সবকটি হচ্ছে এখানে কারেক্ট আনসার তাই হচ্ছে আজকের টোটাল তিরিশটি গুরুত্বপূর্ণ উত্তর তোমাদেরকে এখানে বলে রাখি পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমাদেরকে এখানে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে বারবার যা কিছু এতদিন পর্যন্ত পড়েছ প্রত্যেকটি কিন্তু বারবার প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে যা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি পরীক্ষা পর্যন্ত আমি তোমাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো শেয়ার করে দেব যেগুলো তোমাদের ডাব্লিউ বি টেট দু জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে কি যতগুলো প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে শেয়ার করবো প্রত্যেকটি হচ্ছে মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্স ফর ডাব্লিউ বি টেড টোয়েন্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ